লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে জাতীয় চার নেতা পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লন্ডন থেকে জুবায়ের আহমেদ জানান, জাতীয় চার নেতা পরিষদের সভাপতি অ্যাডভোকেট শাহ ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম শামীমের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তা ছিলেন দেওয়ান গৌস সুলতান, বিশেষ অতিথি ছিলেন জালাল উদ্দিন, মারুফ আহমেদ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, আনসারুল হক ও সৈয়দ সুরুক মিয়া। পরে জাতির জনক ও তার পরিবারের সদস্য, জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে নিরাপত্তা পালন করা হয়।